ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড় আর অন্ধ্রপ্রদেশেই শক্ত ঘাঁটি মাওবাদীদের। সরব উপস্থিতি বিহার আর উত্তরপ্রদেশেও। যেখানেই ক্ষুধার দারিদ্র, সেখানেই এই সশস্ত্র যোদ্ধারা। গত ৫০ বছরে মাওবাদী হামলা আর সরকারি বাহিনীর পাল্টা অভিযানে প্রাণ হারিয়েছেন ৪০,০০০এর বেশি মানুষ। শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়ে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে কেন ব্যালটের বদলে মুক্তি খোঁজা হচ্ছে বুলেটে? অসমতার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেমেছিল এই মানুষেরা। দেশের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন নামে এই আন্দোলনে যোগ দেয়। আগ্রাসনহীন এক সমাজতান্ত্রিক পৃথিবীর স্বপ্ন দেখে তারা। অভিযোগ আছে আতঙ্কবাদী আর সন্ত্রাসী নাম দিয়ে মাওবাদী দমনের নামে আদিবাসীদের উৎখাত করছে সরকার। কয়লা, বক্সাইট, লোহার খনি সমৃদ্ধ সব জমি ইজারা দেওয়া হচ্ছে কর্পোরেট সংস্থার কাছে। মানবাধিকার কর্মীরা বলছেন, দারিদ্র কবলিত এইসব এলাকায় বিচার বহির্ভূত হত্যা, ধর্ষণ সহ নানা বর্বর অত্যাচার চালায় রাষ্ট্রীয় বাহিনী। It is believed that there are মাওবাদী সংযোগের অভিযোগে ঝাড়খণ্ডের কারাগারে ৬,০০০ আদিবাসীকে বন্দী রাখা হয়েছে। আমি নিজেও পাঁচ বছর জেলে ছিলাম, তাই অভিজ্ঞতা থেকে বলছি এর ৭৫% মানুষই নির্দোষ। সাউথ এশিয়ান টেরোরিস্ট পোর্টালের হিসাব মতে গত ৬ বছরে আত্মসমর্পণ করেছে ৬,০০০এর বেশি তথাকথিত মাওবাদী গেরিলা। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, অনেক আদিবাসীকে জোর করে মাওবাদী সাজিয়ে আত্মসমর্পণের নাটক করছে রাষ্ট্রীয় বাহিনী। শুধু এই সরকারই নয়, সব সরকারই নিজ ভূমি আর অধিকারের জন্য লড়াই করা আদিবাসীদের গায়ে মাওবাদী ট্যাক্স সেটে দেয়। নাজমুল রানা, একাত্তর।